বাংলার প্রত্যন্ত গ্রামের সাদামাটা নারী জীবন, অভাবে পড়ে শুরু সুদসুতোয় সংসার প্রতিপালন। সেদিন প্রয়োজনে সুদসুতো দেখিয়েছিল রোজগারের পথ, আর আজ সেই সুদসুতোই দিয়েছে স্বীকৃতি। ঐতিহ্যবাহী কাঁথা স্টিচকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবছর পদ্মশ্রী সম্মান পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনার প্রীতিকণা গোস্বামী। সুদসুতোয় পদ্ম স্বীকৃতি, কাঁথা স্টিচকে বাঁচিয়ে রাখার স্বীকৃতি, পদ্মশ্রী পাচ্ছেন প্রীতিকণা গোস্বামী। শুধু শিল্প সৃষ্টি নয়, নারীর ক্ষমতায়নও বটে। পদ্মশ্রী পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনার প্রীতিকণা গোস্বামী। আর পাঁচটা মেয়ের মতন সাধারণ জীবন ছিল তাঁর, কিন্তু বাবার অকাল মৃত্যুর পর শুরু হয় লড়াই। তখন সদ্য ম্যাট্রিক পাশ করেছেন, কি করে সংসার চালাবেন সেই চিন্তায় রাতের ঘুম উড়েছে। সেই সময় এক বন্ধুর বাড়িতে যান প্রীতিকণা। বন্ধু শাড়িতে সেলাইয়ের কাজ করছিলেন, সেলাই রেখে খানিকক্ষণের জন্য বাড়ির বাইরে যান সেই বন্ধু। বসে না থেকে খানিকটা সেলাই করে দিয়েছিলেন। বাড়ি ফিরে বন্ধু তা দেখে অবাক, সেই তাঁকে প্রস্তাব দেন কলকাতা গিয়ে কাঁথা স্টিচের কাজ আনতে। কিন্তু বাড়িতে শাড়ি এনে কাজ করতে গেলে টাকা জমা রাখতে হয় ৫০ টাকা, সে টাকা ছিল না তাঁর। কিন্তু দোকানের মালকিন প্রীতিকণার হাতের কাজ দেখে অবাক হয়ে যান। সেই শুরু, ১৫ বছর ধরে চলে সেলাইয়ের কাজ। এরপর বিয়ে হয়, দুই মেয়ে হয়, সেলাই ছিল সর্বক্ষণের সঙ্গে। মোর ঘোরে ১৯৯০ সালে ক্রাফট কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের তৎকালীন চেয়ারপারসন প্রীতিকণা গোস্বামীকে একটি ওয়ার্কশপ খোলার পরামর্শ দেন। দক্ষিণ চব্বিশ পরগনায় খুললেন সেলাইয়ের ওয়ার্কশপ। আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। ২০০১ সালে সূচি শিল্পের কাজের জন্য জাতীয় পুরস্কার পান। রাষ্ট্রপতি কালামের কাছ থেকে পুরস্কার নেন প্রীতিকণা গোস্বামী, এবার পাচ্ছেন পদ্মশ্রী পুরস্কার। এত সম্মান পাবো এটা কোনোদিন স্বপ্নেও ভাবিনি। তো এটা পাওয়ার পরে এটার খুশির আর ভাষা আমি বলতে পারছি না। খুবই আনন্দ পাচ্ছি এবং সবাইকে আনন্দ দিতেও চাইছি যে সবাই যাতে এই কাজটাকে অনুপ্রেরণা যোগায়, এবং আমার পরবর্তী জেনারেশনে যা স্টুডেন্ট রয়েছে তারাও যেন আমারটা দেখে এগুলো শিখতে পারে বা অনেক দূর অবধি নিয়ে যেতে পারে। আমার এটাই মানে খুবই ইচ্ছা এবং আকাঙ্ক্ষা থাকবে ওদের প্রতি। মায়ের কাজকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছেন এনআইএফটি পাস ফ্যাশন ডিজাইনার মেয়ে মহুয়া লাহিড়ি। অপ্রত্যাশিত আমাদের কাছে, সুতরাং সেটা বলে আর কিছু সময় নষ্ট করব না। আমাদের কাজ যেটা হচ্ছে মায়ের যে কাজটা, একটা ছোটোবেলা থেকে আমরা দুই বোনই শিখেছি কাজটা। পরবর্তী সময় ২০১৬ সালে আমি আমার একজন বন্ধু আর একজন দিদি, তিনজন মিলে আমরা হাসনুহানা বলে একটা ব্র্যান্ড তৈরি করি, এবং সেইখান থেকে সেই কাজগুলো নিয়ে আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের এই কাজগুলোকে, মায়ের যে কাজটা সেই কাজটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। যদিও সব কিছুর পেছনে মা তো থাকেনি, মানে মায়ের অবদান, মা না থাকলে তো কাজগুলো সম্ভবই হতো না। দক্ষিণ চব্বিশ পরগনার সোনাপুরে পুরনো ওয়ার্কশপে প্রীতিকণা গোস্বামী সকলের কাকিমা, হাতে ধরে শেখান সেলাই। শিখতে না পারলে নেই কোনো ছাড়। কাঁথা স্টিচকে বাঁচিয়ে রাখতে বুঝিয়ে বকে সেলাই শেখান সকলকে। কাকিমার পদ্মশ্রী পুরস্কারের খবরে খুশি ওয়ার্কশপের সকলে। কেমন লাগে? উনি খুব যত্ন সহকারেই শেখায়, আমাদের শিখিয়েছে, এখনো করছি কাজটা, আমাদের খুবই ভালো লাগে। সব থেকে ভালো মানে উনি সবাইকে কাজটা শেখাতে পারেন, এই যে জিনিসটা মানে কাজ শিখিয়েই ছাড়বেন, এটা না শিখিয়ে উনি ছাড়বেন না। সে যে মুখ মানে গালাগালি বকে হোক যাই করে হোক, উনি কাজটা শিখিয়েই নেবেন, কাজ শিখিয়ে উনি কাজ দেবেন। মানে হাতে করে হাতে কলমে উনি শিখিয়ে? হ্যাঁ, হাতে করে ধরে শেখান, এইটাই ওনার সব থেকে ভালো। কাজ না শিখে কেউ যেতে পারেনি। শুধু কাঁথা স্টিচ নয়, নিজের নাতনির চুল দিয়ে এমব্রয়ডারির কাজ করছেন প্রীতিকণা গোস্বামী। আগামী প্রজন্ম জানুক কাঁথা স্টিচকে, তাঁরাই বাঁচিয়ে রাখুক বাংলার ঐতিহ্যবাহী এই সূচি শিল্পকে। পুরস্কারের থেকেও বেশি করে এটাই চান প্রীতিকণা গোস্বামী। সুদীপ্তা সরকার ও রাজু দাসের রিপোর্ট, কলকাতা টিভি।